एवरीवन वेलकम टू बेंगली लाइफस्टाइल विद अपर्णा। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आज के मंगलवार, एखन सन्ध्येबेला, बाजे 7:30। तो बाहरे बृष्टि होच्छे, हावा होच्छे, देखो पेछने देखो गाछगुलो नड़छे। और आमी जामा कापड़गुलो तुले निलाम, केननो बृष्टि होच्छे, टिप टिप बृष्टि होच्छे। जदिओ तो जलेर छिटा जदि एदिके आसे सब भिजे जाबे। আর এই যে আর এদিকে দেখো, মেশোর থেকে যেগুলো নিয়েছিলাম কুশন কভার, আজকে সব এগুলো ওয়াশ করেছি। তো এই আর কি। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি, আজকে কোনো ভিডিও পোস্টও করিনি, ইচ্ছে করেই পোস্ট করিনি। ভিডিও শ্যুট করা আছে, তো ওটা কালকে পোস্ট করব। তো এই আর কি। আর ঘরে আছে বাচ্চা পার্টি, ওরা সব খেলাধুলো করছে। তো এটাই আর কি। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, সন্ধ্যের আগে রান্নাবান্না সব করে নিয়েছি। আমার বন্ধু বান্ধব মানে ও আছে অভিজিতের বাড়িতে, পার্টি হবে কি আবার থেকে টাকা নেবে কিছু কেনার জন্য, পার্টি আছে ওদের, পার্টি আছে কেনার জন্য টাকা নেবে। শোনো চলো কোনে যাবে, কাহাঁ পে হো তুম সব, ইয়াঁ পে পার্টি হবে এদের 9 তারিখে। তুই পার্টি দিবি সবাইকে আর ওরা টাকা দেবে? আমি দেব টাকা। তুই টাকা দিবি? হ্যাঁ। কিসে পার্টি দেব? 9 তারিখে। তানিষ্কা কখন এলো? যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো সব ভাঁজ করে ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম, আর যেগুলো একটু একটু ভেজা আছে ওগুলো বারান্দায় মেলে দিলাম। তো রাত্রির খাবার তো আমি আগেই বানিয়ে নিয়েছি বিকেলবেলা। তো এবার একটু মেকওভারের কাজে হাত দেব, কেননা অনেকদিন হলো ভিডিওটা পেন্ডিং হয়ে আছে। তো এখন যেটুকু সম্ভব করে নিই। তো এই ভিডিওতে মেকওভার কী কী করছি সেটা আমি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করব না, তো পুরোটাই আমার ইন্ডিয়ান ব্লগার অপর্ণাতে দেখতে পাবে। তো জাস্ট এক ঝলক আমি দেখিয়ে দিলাম। তো এবার রাত্রে খাওয়া দাওয়া। তো আজকে রাত্রে যেটা বানিয়েছি সেটা হচ্ছে এটা মিক্স ডাল। ডালটা অসাধারণ টেস্টি হয়েছিল, আর ডালটা বেশি করে বানিয়েছি, দেখো কালকেও কিন্তু হয়ে যাবে। আর এটা হচ্ছে মিক্স ভেজ উইথ পনির, পনির দিয়ে মিক্স ভেজ। তো এটাও কিন্তু খেতে ফাটাফাটি হয়েছিল। তো এটা দুপুরে বানিয়েছিলাম, তো এই আর কি। তো চলো এবার ডিনার করে নিই, আর তার সঙ্গে তো রুটি অবশ্যই থাকবে। তো চলো এবার ডিনার করে নিই, আর ভিডিওটা আশা করছি এন্ড পর্যন্ত দেখবে। আর মেকওভার ভিডিওগুলো খুব শিগগিরই আসতে চলেছে, একটু ওয়েট করো। তোমাদের কমেন্ট আসছে যে দিদি তোমার কি মেকওভার হয়ে গেছে বা তুমি কবে করবে, তো খুব শিগগিরই আসতে চলেছে, ভিডিওর সঙ্গে থেকো। তো একটু লেট হচ্ছে বাট খুব তাড়াতাড়ি। হ্যালো এভরি ওয়ান, গুড আফটারনুন, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, আর এর আগে যে ভিডিওটা দেখলি ওটা মঙ্গলবারে। তো বুধবার কোনো কিছু আমি আর শ্যুট করিনি, মঙ্গলবার জাস্ট ওইটুকুই শ্যুট করেছিলাম। কেননা কালকে সারাটা দিন বৃষ্টিতে বৃষ্টিতে একদম মাথা খারাপ করে দিয়েছে, এত বৃষ্টি কালকে যে কি বলবো। সে মানে পরশু দিন থেকে, মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার যখন তোমাদের সাথে কথা বললাম তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে, তারপর থেকে শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি। তো কালকে সারাটা দিন বৃষ্টি গেছে, কালকে এই সন্ধ্যের থেকে একটু কম আবার রাতেও বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো, মানে সকালে রোদ উঠেছিল আবার বৃষ্টি চলে এসেছে। আমি ছাদে জামাকাপড় মেলে দিয়ে এসেছি, কেননা কালকে কোনো কিছু ওয়াশ করিনি বৃষ্টির জন্য, শুকানোর প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য কোনো কিছু ওয়াশ করিনি। আজকে রোদ দেখে সকাল সকাল সব কেচে ছাদে দিয়ে এসেছি। তো আমি জাস্ট পুজো করতে বসেছি, সেই সময় আবার অন্ধকার করে বৃষ্টি চলে এসেছে। তো আবার তাড়াহুড়ো করে ছাদ থেকে সব নিয়ে এলাম, তো আর ছাদে মেলতে যাইনি, ওগুলো তো শুকোয়নি, উপরন্তু যেটুকু বৃষ্টি হলো তাতে ভিজে গেছে। তো আমি বারান্দায় এদিকে ওদিকে মেলে দিলাম, খুব সুন্দর রোদ, একদম শুকিয়ে যাবে আজকে, নিশ্চিন্ত যে শুকিয়ে যাবে। তো কালকে বৃষ্টিতে একদম মানে মাথা খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু আজকে এত সুন্দর রোদ, আর রোদ দেখলেই আমার ইচ্ছে করে একটু মানে জামাকাপড় ওয়াশ করতে। আর তাছাড়া কালকে কিছু ওয়াশ করিনি, সেসব জমে ছিল। তো এই আর কি। তো এখন বাজে 12টা, তো
আজকেও ভিডিওটা একটু শুরু করতে লেট হয়ে গেল, তো সমস্ত কাজ কমপ্লিট। তো এবার দুপুরে রান্নাটা করছি, তো দুপুরের জন্য আজকে সবজিতে হয়েছে চানা মশলা আর তার সাথে লুচি বানাবো। তো আজকে তাড়াতাড়ি দুপুরে খাওয়াটা সেরে নেবো, কারণ আজকে ব্রেকফাস্ট সেরকমভাবে করা হয়নি, চা বিস্কিট খেয়েছি জাস্ট ব্যাস। তো আজকে সবাই বললো যে দুপুরে আর ভাত খাবো না, তো মা লুচি করো। তৃণয়ন প্রিয়াংশুও একই মত, হাজব্যান্ডও বললো চলো তাহলে লুচি বানিয়ে ফেলো। তো সেই জন্য লুচির সাথে বানিয়েছি চানা মশলা, আর লুচিটা আটাটা সব কিছু ময়াম দেওয়া রেডি আছে, জাস্ট এখন গিয়ে লুচিটা ভাজবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো এই আর কি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদের আগে বাইরেটা একটু দেখাই আজকের ওয়েদারটা, মানে এত সুন্দর রোদ আর আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে না দেখিয়ে পারছি না। তো চলো তোমরা দেখে নাও, তো তারপর আমি যাবো রান্নাঘরে লুচি টুচি বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো টাটা। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করবো ভেবেছিলাম, কিন্তু শুরু করতে পারিনি, কেননা আজকে তৃণয়নের এক্সাম ছিল। তো ও যখন এক্সাম দেয় তখন দুটো ফোনের প্রয়োজন, তো আমার ফোনটা ওর কাছে এঙ্গেজ ছিল, তো সেই জন্য সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো ঠিক আছে, আমি রান্নাঘরে যাই, তোমরা ততক্ষণ ওয়েদারটা দেখে নাও আজকের। দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে, একদম পরিষ্কার, কত সুন্দর লাগছে দেখতে। আর প্রিয়াংশু কোথায় খোঁজো তোমরা, কোথায় গেল প্রিয়াংশু? তো এই দেখো টেবিলের তলায় ঢুকে বসে আছে। তো প্রিয়াংশু সারাদিন ঘরে এইসবই করতে থাকে, আর সামনে কম্পিউটারে কার্টুন চলছে, কার্টুন দেখছে আর এগুলো করে যাচ্ছে। প্রিয়াংশু স্নান সব হয়ে গেছে, তো প্রিয়াংশু আজকে সকাল থেকেই বেশ খোশ মেজাজে আছে, কেননা বৃষ্টি নেই, ও বিকেলে ছাদে খেলতে যেতে পারবে, এই জন্য মানে খুব আনন্দেই আছে আর কি, যে আজকে বৃষ্টি নেই ছাদে যেতে পারবো। কালকে ছাদে যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল, তো কালকে তো সব ওর ফ্রেন্ডসরা ঘরেই এসেছিলো। তো এবার চলে এসেছি কিচেনে, তো কিচেনে এসে দেখো কয়েকটা লুচি ভেজে নিয়েছি, মানে আমি বেলছি আর হাজব্যান্ড ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো চানা মশলাটা রেডি, এটা আমি আগেই বানিয়ে নিয়েছি। তো এই জাস্ট কয়েকটা লুচি কেবল ভাজা হয়েছে, এর মধ্যেই আবার মেঘ হয়ে গিয়েছে, হুট করে মেঘ চলে এলো, আকাশ মেঘলা করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্যে কিচেনে অন্ধকার দেখতে পাচ্ছ। আর লোডশেডিংও হয়ে গেছে, লাইটটাও জ্বালাতে পারিনি, লোডশেডিং। তো এত সুন্দর আকাশ, মানে কে বলবে বলো তো, এত সুন্দর পরিষ্কার মেঘ, হুট করে অন্ধকার হয়ে কালো হয়ে গেল, মেঘে ঢেকে গেল পুরো আকাশ, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। তো ওটাই, বর্ষার মেঘ কখন কি হয় বলা যায় না। আর প্রিয়াংশুর মুড আবার অফ হয়ে গেছে, যে বৃষ্টি চলে এসছে ও ছাদে যেতে পারবে না। তো এই দেখো খাবারটা বেড়ে নিয়েছে, এটা হাজব্যান্ডের জন্য, তো সবার আগে ওকেই দিয়ে দিচ্ছি, কেননা ও খেয়ে বেরোবে, তো এরপর আমরাও নিয়ে নেব। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, লুচি চানা মশলা স্যালাডে আছে, পেঁয়াজ শশাও ছিল, কিন্তু ও খুব তাড়াহুড়ো করছে ওই জন্য আর কাটা হলো না শশা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। দেখো খাওয়া দাওয়া করেই আরেকটা বড় কাজ নিয়ে বসে গেছি, আজকে সকালেই গ্রসারি এসছে ফ্লিপকার্ট থেকে, তো সেগুলোকে আমি সব স্যানিটাইজ করে এখানেই রেখে দিয়েছিলাম। তো এবার খাওয়া দাওয়া শেষ, বাসনপত্র মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার এগুলোকে স্টোর করার জন্য বসে গেছি। তো যেগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো সেই সব প্যাকেটগুলো কেটে কন্টেনারে ফিল করছি, আর বাকিগুলো সব বড় বড় ডাব্বা আছে যাতে আমি গ্রসারি স্টোর করে রাখি, তো ওই ডাব্বাগুলো প্যাকেট সমেত ওতে রেখে দেবো আর কি। তো যেগুলো প্রয়োজন আগে আমি সেই প্যাকেটগুলো খুলে নিচ্ছি, তো এটা একটা বড় কাজ বলে আমার মনে হয়। তো যদি এখন না করি তো পরেই থাকবে, আর সন্ধেবেলা ধরো আবার মানে যাই হোক সন্ধেবেলা হয়তো যদি ছাদে যেতে হয় প্রিয়াংশুকে নিয়ে তাহলে হবে না, তো সেই জন্য এখন একটু সময় আছে, তো এখনই করে নিচ্ছি, একটু না অনেকটাই সময় আছে, তো এখন এগুলো করে নিই, আর একটু পরে প্রিয়াংশুকে ঘুম পাড়াতে হবে, তো তার আগে আমি কাজগুলো সেরে নিচ্ছি। Thank you.
যাওয়ার মধ্যে সবই শুকিয়ে গেছে প্রায় একটু। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটাকে তাহলে এন্ড করছি এখানেই। এখন বাজে দুটো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার একটু ঘরের টুকিটাকি কাজ করব, আগে প্রিয়াংশুকে শুয়ে দেবো, তারপরে কেননা প্রিয়াংশু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর অনেক এক্সট্রা কাজ করার আছে, কেননা ডেকোরেশন ভিডিওগুলো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পোস্ট করতে হবে, তাই না? তোমরাও অপেক্ষায় আছো। তো আমরা রুম কালার করব বলেছিলাম, তো এখনও তারা আসেনি, তো মনে হচ্ছে ক্যান্সেল। তো দেখা যাক আমি কিভাবে কি করতে পারি, তো চিন্তা নেই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর দুই একটা কমেন্ট আসছে, আমি যেন আমার গাছগুলোকে দেখাই। তো গাছগুলো ন্যাচারালি আমার সব ভিডিওতেই তোমরা দেখো, তবুও আমি কালকের ভিডিওতে ভালো করে দেখাবো, ঠিক আছে? এই দেখো উচ্ছে গাছটা কত বড় হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন নেক্সট ব্লগ।